আমরা যে সারাদিন শুধুমাত্র রান্না খাওয়া দাওয়া ঘর গুছানো করি তা কিন্তু নয় মহিলাদের সারাদিনে অনেক রকম কাজ থাকে যেরকম আমরা ঘরের কাজকর্ম করি সেরকম কিন্তু বাইরের কাজও সমান তালে ভাবে করে ফেলতে পারি সমস্ত কাজ একার হাতে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস করে সারাদিনের কাজগুলো করলে কিছুটা হলেও কিন্তু আমরা টাইমটাকে করতে পারবো তার জন্য বেশ কিছু টিপস শেয়ার করছি আজকে যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণী কোনো না কোনো উপকারে আসবে আর আমাদের সংসার খরচ থেকে বেশ কিছুটা টাকাও আমরা বাঁচিয়ে ফেলতে পারবো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা গ্যাস কিন্তু আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি কিন্তু গ্যাস যখন ব্যবহার করি তখন কি গ্যাস বার্নারের নিচের যে ফাঁকা জায়গাটা রয়েছে এখান থেকে কি কখনো এরকম হয়েছে যে গ্যাস লিক করছে নিচ থেকেও কি আগুন বেরোচ্ছে আমার গ্যাসে কিন্তু এই সমস্যাটা ছিল তো যদি আমি তোমাদের সেই মুহূর্তে ভিডিওটা করে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে কিন্তু এরকম সমস্যা কিন্তু এই ছোট টিপসটার মাধ্যমে এবারে রিমুভ হয়ে যাবে তো সেই টিপসটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে নিচে যে গোড়ার দিকের অংশটা আছে না এখান থেকে কিন্তু অনেক সময় আগুন বেরিয়ে যায় তো সেই সমস্ত জায়গায় কি হয় বলো তো বন্ধুরা এই যে লোহার তো এই জায়গাটা তো অনেক সময় হয় লোহার গ্যাপ পড়ে যায় জং পড়ে খেয়ে গেল জায়গাটা তো সেরকম জায়গা যদি কখনো কোনো ছিদ্র এক্সট্রা হয় তো সেখানতেই কিন্তু আগুনটা লিক করে তো এরকম হলে আমরা কি করি তোড়িঘড়ি মেকানিককে ডাকি তো কোনো রকম মেকানিক ডাকার দরকার নেই এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট ঘরে থাকা কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট একটুখানি বারনারটা তুলে নিয়ে এই যে গ্যাপটা রয়েছে গ্যাপের মধ্যে একটু মোটা করে টুথপেস্ট লাগিয়ে দেবো আর যদি সমস্যা বেশি হয় সেক্ষেত্রে এর ভিতরের দিকে অংশটা তো সার্কেল করে এইভাবে একটু মোটা করে একটু কোলগেট দিয়ে দেবে তো সেই কলকেট দেওয়ার পর কিন্তু যদি আমরা বার্নারটাকে আবার এই গ্যাসের ওপর বসিয়ে তারপর আগুনটা জ্বালাই সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা যে সমস্যাটা হচ্ছিলো সেই সমস্যাটা কিন্তু একেবারে চলে যাবে কোনো রকম নিচ থেকে আগুন লিক করবে না তো এইভাবে যদি আমরা বাড়িতেই এই ছোট্ট একটা টিপস এর মাধ্যমে জিনিসটাকে প্রিপেয়ার করে নিতে পারি তাহলে কিন্তু আর বাইরে থেকে কোনো রকম লোক ডেকে ঠিক করার দরকার পড়বে না তো আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এরকম ভাবে কিন্তু আমরা প্রত্যেকদিন সকালে বেশ কিছু সবজি কেটে নিই আলু পেঁয়াজ নানান রকম সবজি যেটা যেটা রান্না হবে সেটা কিন্তু কেটে নিই বিশেষ করে আলু আর পেঁয়াজটা কিন্তু প্রত্যেকটা রান্নার মধ্যেই লাগে কিন্তু যখনই এই ধরনের সবজিগুলো আমরা কাটি অনেক সময় দেখা যায় কাটার পর কিন্তু বেশ খানিকটা এক্সট্রা হয়ে যায় তো দেখো বন্ধুরা এখানে আমার হাফ পেঁয়াজ আর হাফ আলু কিন্তু এক্সট্রা হয়ে গেছে তো এটা আমার কিন্তু প্রয়োজন নেই কিন্তু এই আলু আর পেঁয়াজটাই যদি আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি সেক্ষেত্রে দেখা যাবে কালো হয়ে যাচ্ছে বা পেঁয়াজের যে ঝাঁজটা সেটা কিন্তু চলে যাচ্ছে এরকম নানান সমস্যার মধ্যে আমাদের পড়তেই হয় তো কিভাবে আলু আর পেঁয়াজটা আমরা স্টোর করে রাখবো যাতে দু তিন দিন পর্যন্ত ফ্রেশ থাকে তার জন্য বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি তেল ঘরে থাকা যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারো এক্ষেত্রে আমি সাদা তেল ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণ তেল যদি ভাবে কেটে রাখা আলু বা পেঁয়াজের ওপর ভালো মতো প্রলেপ করে দিয়ে তারপর একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে আমরা বাইরেই রাখতে পারি ফ্রিজ এর কোনো দরকার নেই তো এইভাবে যদি আমরা রেখে দিই ছ সাত দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে এমনকি আলু কালো হবে না আর পেঁয়াজের যে একটা ঝাঁঝালো গন্ধ সেই গন্ধটাও কিন্তু উবে যাবে না তো তো তোমরা করে দেখতে পারো জিনিস থেকে কিন্তু এই অনেকটাই আশা করছি ছোট টিপসটা কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকারে আসে চলে গেলাম পরের টিপসে এ বন্ধুরা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু এই ধরনের হ্যাঙ্কি থাকে যেগুলোর মধ্যে কিনা আমরা হাত মুছি বা কোনো ছোটখাটো বাসনপত্র মুছে রাখার জন্য এই ধরনের হ্যাংকি কিন্তু আমরা আমরা ব্যবহার করি কিন্তু এই হ্যাংকি গুলো যদি আমরা রান্নাঘরের এদিক ওদিক রেখে দিই বা হয়তো দেখা গেলো এটা ধুয়ে আমরা মেলে দিলাম রান্নাঘরের মধ্যে সেটা দেখতে কিন্তু এতটাই বাজে লাগে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে কিন্তু রান্নাঘরের মধ্যে এরকম হ্যাংকি গুলো যদি আমরা এইভাবে মেলে রাখি না খুব বাজে একটা সিচুয়েশন তৈরি হয় তো কিভাবে এই হ্যাংকি গুলো আমরা রাখবো বা কিভাবে আমরা গেস্টদের চোখের থেকে আড়াল করে রাখতে পারবো তার জন্য রইলো ছোট্ট একটা টিপস এইভাবে যদি হ্যাংকি আমরা রেখে দিই সেক্ষেত্রে কিন্তু কেউ দেখতেও পাবে না অথচ জিনিসগুলো ভালো সেফ থাকবে তার জন্য এখানে আমি হ্যাংকিটা নিয়েছি তো দেখো আমাদের প্রত্যেকেরই কিন্তু এখন কম বেশি মডিউলার কিচেন রয়েছে মডিউলার কিচেন মানেই কিন্তু এই ধরনের ক্যাবিনেট রয়েছে কিংবা এই ধরনের ডোর রয়েছে তো ডোরের ভিতর দিকের অংশটার মধ্যে যদি আমরা এইভাবে একটা ডবল টেপ কামের সাহায্যে একটা যে হুক গুলো হয় না এগুলো যদি আমরা সেট করে দিতে পারি দরজার ভেতরের দিকটায় তারপর যদি এই আহ হুকের মধ্যে আমরা এই হ্যাঙ্গি গুলোকে মেলে রাখি কিংবা হ্যাঙ্গিং করে রাখি সেক্ষেত্রে যেরকম ভেতরে থাকবে এটা হঠাৎ করে লোকজন আসলে দেখতেও পাবে না অথচ কিন্তু সেফ জায়গায় রইলো আমরা আমাদের প্রয়োজন মতো এই হ্যাঙ্গিটা বের করে রাখবো কাজ হয়ে গেলে এর মধ্যে আবার ঢুকিয়ে রাখবো তো আশা করছি এই ছোট্টি টিপসটা কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপস এম এরকম কি কখনো হয়েছে আমরা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি বা বাইরে কোথাও যাচ্ছি অনেক দিনের জন্য আমাদের প্রত্যেকের ব্যাগেই কিন্তু এই ধরনের ক্রিম ময়েশ্চারাইজার বা ফেসওয়াশ এই ধরনের কোনো পাউচ এই কন্টেনার গুলো কিন্তু থাকে তো এগুলো যদি আমরা ব্যাগের মধ্যে নিই সেক্ষেত্রে একটা অসুবিধা হয় ভিড়ে চাপাচাপিতে ট্রেনে বাসে এগুলো কিন্তু অনেক সময় হয় যে লিক হয়ে যায় তো মুখের গিয়ে সারা ব্যাগের মধ্যে গেল তাতে কিন্তু জিনিসটা ওয়েস্টেজও হচ্ছে প্লাস কিন্তু আমাদের ব্যাগের ভেতরটাও নষ্ট হচ্ছে তো এই রকম সমস্যার মধ্যে কিন্তু আমরা প্রত্যেক মহিলারাই পড়ি তো এর জন্য আমরা ছোট একটা টিপস শেয়ার করব তো এইভাবে যদি আমরা এই ধরনের নানান রকম কসমেটিক্স হোক বা কোনো মেকআপের জিনিসপত্র হোক যে লিকুইড জিনিসগুলো থাকে সেগুলো যদি ক্যারি করি তাহলে আর কিছু হবে না নিয়ে নিয়েছি একটা বেলুন অনেক সময় হয় ঘরে এদিক ওদিক বেলুন পড়ে থাকে আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রেও কিন্তু ঘরে টুকটাক আমরা বেলুন এনেই রাখি বেলুনটা নিয়ে কি করতে হবে মাথার দিকের অংশটা এইভাবে ছোট করে কেটে এরপর যে নিচের দিকের অংশটা রয়েছে এটাকে কি করতে হবে এইভাবে এই পাউচ প্যাকেটের ওপর এইভাবে আমরা দিয়ে নেবো তাহলে কি হলো বলতো বন্ধুরা সুন্দর মতো কিন্তু ক্যাপটা লক হয়ে গেল কোনো রকম চাপাচাপি ভিড় ট্রেনে বাসেও কিন্তু কোনো রকম ভাবে আর এটা মুখ ওপেন হবে না আর এগুলো পরেও যাবে না তো একটা বেলুন দিয়ে কিন্তু আমরা দুটো করতে পারবো আশা করছি এই টিপস টাও কাজে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা মহিলারা যখন নানান রকম শাড়ি পরি তখন শাড়ির মধ্যে এই যে পাড়ের জায়গাটা পাড়ের জায়গাটা কিন্তু আমাদের প্লিট করে কুচি দিয়ে কাঁধের কাছে ব্লাউজের সাথে সেফটিপিনের সাহায্যে আটকে নিতে হয় কিন্তু এই যদি পাটটা একটু চওড়া মোটা ধরনের সেলাই থাকে বা ডিজাইন বা স্টোন ওয়ার্ক করা থাকে সেক্ষেত্রে পাটটা এতটা ভারী হয় না কি বলতো বন্ধুরা তখন কিন্তু এইভাবে সেফটিপিন পুশ করতেও অনেকটা অসুবিধা হয় আর সেফটিবিনটা যদি একটু পুরনো হয় বা জং পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় সেফটিবিনটা কিন্তু এইভাবে আমাদের লাগানো সম্ভবই হয় না এই রকম নানান সমস্যার মধ্যে মহিলাদের প্রতিনিয়ত পড়তে হয় তো এইরকম সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য মহিলাদের কিন্তু সব সময়ের জন্য উপস্থিত বুদ্ধির প্রচুর পরিমাণে দরকার তো তখন আমরা কি করব নিয়ে নিয়েছি এখানে সাবান বন্ধুরা আমাদের প্রত্যেকের টয়লেটেই কিন্তু এরকম গায়ে মাখার সাবান থাকে তো এই টয়লেটের থেকে সাবানটা এনে নিয়ে বা নতুন যদি সাবান থাকে সেক্ষেত্রে সাবানের মধ্যে এইভাবে সেফটিবিনটাকে হালকা হালকা করে এরকম ফুটো করে দেবো তার ফলে কি হবে এই যে সেফটি পিনটার মধ্যে সাবানের যে একটা গ্লেজি ভাব আছে বা স্লিপারি যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু সেফটি পিনের মধ্যে লেগে যাবে তারপর এই সেফটি পিন দিয়ে যত মোটা শারির পারি হোক না কেন স্টোন ওয়ার্ক করা হোক কিংবা ভারী সুতোর কাজ করা হোক এইভাবে কিন্তু আমরা অনায়াসে পিন আপ করে নিতে পারবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে সেফটি পিনটা দিয়ে আমাদের হচ্ছিলোই না কত সহজে করে ফেললাম কাজটা আশা করছি তোমরাও এইভাবে কাজগুলো সহজ করে নেবে টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকার আসে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেক কিন্তু প্রচুর পরিমাণে বাসন মাজতে হয় রান্না কিন্তু এই বাসন গুলো আমরা মাজার জন্য কি করি বলো বন্ধুরা স্টিল উল বা স্কচ ব্রাইট ব্যবহার করি যাতে বাসন গুলো খুব সুন্দর মতো পরিষ্কার হয় কিন্তু এই ধরনের স্টিল উল বা স্কচ ব্রাইট যখন আমরা ব্যবহার করব স্টিল উল গুলো যেহেতু একটু তারের হয় তাই অনেক সময় হয় আমাদের হাত কেটে যাওয়ার বা হাতের চামড়া যদি নরম থাকে বা হাতের চামড়া যদি কোনো রকম কেটে ঠেটে যায় সেক্ষেত্রেও কিন্তু এই স্টিল উল দিয়ে বাসন মাজতে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয় আর শুধুমাত্র স্টিল উল দিয়ে পরিষ্কার করলেও কিন্তু পরিষ্কার হয় না তার সাথে কিন্তু স্কচ গজ দরকার তো এই রকম যখন আমরা স্টিল উল ব্যবহার করব তখন একটা ছোট্ট কাজ করব যাতে আমাদের কোন আলাদা করে আর কোনো রকম স্কচ ব্রাইটের দরকার পড়ে না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নেটের ব্যাগ এই ধরনের বাজার থেকে সবজি বা কোনো ফল কিনলে কিন্তু এই ধরনের নেটের ব্যাগগুলো পাই তো এই নেটের ব্যাগগুলোকে কিন্তু আমরা ফেলে দেবো না এই ব্যাগটাকে ভালো মতো খুলে নিয়ে এর মধ্যে এইভাবে স্টিল উলটাকে ভরে দেবো তারপর কি করব এই যে এক্সট্রা যে ব্যাগের অংশগুলো রয়েছে না নেটের তো এই অংশটাকে এইভাবে স্টিল উলের মধ্যে ভালো করে পেঁচিয়ে দেবো তারপর যদি এই স্টিল উল্টা দিয়ে আমরা বাসন মাজি সেক্ষেত্রে দেখতে পাচ্ছ বন্ধুরা পিছন দিকে কিন্তু বেশ অনেকটাই নেট এর ব্যাগটা রয়েছে যার জন্য স্টিল উলের যে একটা ধারালো ব্যাপার থাকে সেটা যেমন হাতে লাগবে না হাত ভয়ের কোনো ব্যাপার নেই কেটে যাবে না সাথে কিন্তু এই যে স্কচ ব্রাইট যদি সাথে না থাকে এই স্কচ ব্রাইট এর কাজটাও কিন্তু এই নেট এর ব্যাগটাই করবে এই একই সাথে যদি নেট এর ব্যাগটার মধ্যে আমরা এইভাবে স্টিল উলটাকে ঢুকিয়ে নিতে পারি তাহলে এই স্কচ ব্রাইট এর যে কাজটা ছিল বাসন পরিষ্কার করা সেই পরিষ্কারটা কিন্তু এমনিতেই হয়ে যাবে নেট এর ব্যাগের কারণে আলাদা করে স্কচ ব্রাইট কেনার প্রয়োজন পড়বে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে জানা আমরা প্রত্যেক দিনই কিন্তু একবার বা দুবার ঘর ঝাড় দিয়ে ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি প্রত্যেকেই আমরা গৃহিণীরা এই কাজগুলো করি কিন্তু খাটের নিচের কোনা কানাচি আসবাবপত্রের যে জায়গাগুলো হয় নিচু নিচু অন্ধকার জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু প্রত্যেক দিন আমাদের পরিষ্কার করা হয় না এমন কি এই জায়গাগুলো এতটাই কোনা ঘুপচির মধ্যে থাকে যে এর মধ্যে যে ধুলো ময়লাটা এই ধুলো ময়লা কিন্তু প্রত্যেক দিন না পরিষ্কার করা হলে প্রচুর পরিমাণে ধুলো ময়লা জমে যায় যেটা কিনা আমাদের একবারে একদিন যদি ধরি সেক্ষেত্রে পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে আর অনেক বেশি কষ্ট করতে হয় তো কিভাবে এই জায়গা আমরা পরিষ্কার করবো নরমাল ভাবে কিন্তু এইগুলো পরিষ্কার করলে সমস্ত ধুলো ময়লা উঠে আসে না তার জন্য এখানে আমি একটা পুরনো ছেঁড়া জামা নিয়ে নিয়েছি এই ধরনের পুরনো যে কোনো ধরনের জামা কাপড় নিয়ে ঝাঁটার যে মাথার দিকটা আছে সেই মাথার দিকে এইভাবে পুরনো গেঞ্জিটাকে আটকে দেব একটা রাবার ব্যান্ডের সাহায্যে এইভাবে যদি পুরনো ছেঁড়া জামা কাপড় দিয়ে আমরা একটা কাজ করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো রকম এই নিচগুলো পরিষ্কারের জন্য আলাদা আলাদা যে আমরা টুলগুলো ব্যবহার করে থাকি যেরকম মপা বা অন্য ধরনের কোন রকম আমরা যে ঘর মোছা ব্যবহার করি এই কোনা কানাচিগুলো ভালো মতো পরিষ্কারের জন্য সেগুলো আলাদা করে কিনতে হবে না ঝাঁটা দিয়েই কিন্তু আমরা যেরকম ঝাড়ও দিতে পারবো সাথে কিন্তু নিচটা আমরা পরিষ্কারও করতে পারলাম তারপর যদি প্রয়োজন হয় তোমাদের এই কাপড়টাকে ভিজিয়ে নিতে পারো আমি না ভিজিয়ে কাজটা করলাম তো শুকনোই দেখতে পাচ্ছ কত সুন্দর মতো কিন্তু বন্ধুরা ভেতরের যে ধুলো ময়লা ছিল সেটা কিন্তু কাপড়ের সাথে উঠে এসেছে যেটা কিনা আমাদের এমনি ঝাড় দিয়ে পরিষ্কার করতে গেলে এত ধুলো ময়লা কখনোই ওঠানো সম্ভব হতো না তো এইভাবে যদি আমরা কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিই কিংবা যদি কাপড়টা আমরা ভিজিয়ে নিয়ে করি সেক্ষেত্রে ধুলো ময়লাটাও যেরকম আসবে খাটের নিচ বা আলমারির সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের বন্ধুরা আমরা অনেকেই আছি প্রেসার কুকারে কম বেশি রান্না করে থাকি প্রেশার কুকারে রান্না করলে খাবারটা যেমন সুসিদ্ধ হয় সেরকম কিন্তু গ্যাস খরচাও কম হয় কেননা প্রেসারে রান্না করলে তাড়াতাড়ি কিন্তু খাবারটা সেদ্ধ হয়ে যায় কিন্তু প্রেসার কুকারে রান্না করলে ঢাকনার মধ্যে যে সেই রাবার টা যেন ঠিকঠাক মতো টাইট থাকে আমাদের বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না তখন হয়তো কোনো তাড়াতাড়ি রান্না করতে হবে প্রেশার কুকারে তখন আমরা কি করবো তো তখন কি হবে বলতো বন্ধুরা এই ঢাকনাটা যখনই আমরা এরকম ভাবে লাগাবো না তখন কিন্তু এই ঢাকনাটার মধ্যে এরকম ছিদ্র হয়ে থাকবে ফাঁক হয়ে থাকবে ফলে বাষ্পও বেরিয়ে আসবে খাবারটা কিন্তু দেরি হবে সিদ্ধ হতে সাথে কিন্তু সিটি পড়বে না দেখতে পাচ্ছো এখানে কিন্তু বেশ খানিকটা ঢাকনা গ্যাপ রয়েছে তো এখানে আমি নিয়ে নিয়েছি আটা মাখা বন্ধুরা আমাদের ফ্রিজে সবসময়ের জন্য কমবেশি আটা মাখা থাকে খুব সামান্য পরিমাণ আটা সেখান থেকে নিয়ে এরকম ভাবে লম্বা করে নিয়ে তারপর যেই যেই জায়গাগুলো এরকম ভাবে ফাঁকা থাকবে সেই জায়গায় ঢাকনার উপরি দিয়ে এইভাবে আটা মাখা দিয়ে দেব তাহলে কি হবে হলো বন্ধুরা এই যে বাষ্পটা বেরিয়ে গিয়ে সিটি পড়বে না বা খাবারটা সেদ্ধ হতে দেরি হবে সেরকম সমস্যা হবে না তো এটাকে দিয়ে কিন্তু আমরা টেম্পোরারি ভাবে চালিয়ে নিতে পারবো পরবর্তী কিন্তু অবশ্যই করতেই হবে তো এইভাবে যদি আমরা বুদ্ধি খাটিয়ে সময়ের কাজ সময় করে নিতে পারি অনেকটাই সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ